আজকে মন্ত্রী নিজে স্বীকার করছেন যে সিন্ডিকেটটা দাম বাড়াচ্ছে, তো তুমি আছো কেন? হোয়াট ফর ইউ আর দেয়ার? যারা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারো না, যারা এই দুর্নীতিবাজদেরকে ধরতে পারো না, এই যে ছোট ছোট আড়তদারকে গিয়ে ধরে বেড়াচ্ছ চালের বাজারে গিয়ে, আসল ব্যাপার তো সেখানে নয়। আসল ব্যাপার তো পত্রিকায় এসে গেছে যে বড় বড় কর্পোরেটগুলো তারা এত বেশি করে আপনার চাল কিনছে যেন চালের দাম বেড়ে যাচ্ছে। বরাবরই তাই হয়, আপনার সরকারের প্রশ্রয় ছাড়া, সরকারের মদত ছাড়া কখনোই এটা করা সম্ভব হয় না। তাই আমরা বারবার করে বলছি যে সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি করেছে, আজকে চালের দাম বৃদ্ধি করেছে। আমি ওয়াজুল কাদের সাহেবকে সতর্ক করতে চাই যে আপনার ইতিহাস থেকে তো শিক্ষা নেন না, এবার একটু শিক্ষা নেন। মনে করেন 1974 সালের কথা, তখনও দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যশস্যের দাম বেড়ে গিয়েছিল। আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে এবং মানুষের হাহাকার শুরু হয়েছে। তো সেই সময়ে যদি আপনি দেওয়ালের লিখন না পড়েন, উত্তুতি না দেখতে যান, এখন ওই সমস্ত উল্টো পাল্টা কথা বলে লাভ নাই। আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন, গণতন্ত্রের পরিবেশ তৈরি করুন, মানুষকে মানুষের কথা বলতে দিন এবং মানুষের অধিকার প্রয়োগ করতে দিন। তা নাহলে আপনাদের যে পরিণতি হবে, আমাদেরকে ধমকাচ্ছেন যে ভয়ানক পরিণতি হবে, ভয়ানক পরিণতি তো আপনারা দেখেছেন অতীতে, তো সেই ভয়ানক পরিণতি যেন না হয় তার জন্য এখন থেকে জনগণের অধিকারগুলোকে ফিরিয়ে দেন। আপনারা মানুষ হত্যা বন্ধ করেন, গুম করা বন্ধ করেন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করেন এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তা নাহলে আপনাদের কোনোদিন কোনো মুক্তি হবে না।